হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের জানাতে যাচ্ছি তেঁতুলের উপকারিতা সম্পর্কে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক এবং শেয়ার করো। তেঁতুলের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু সমাজে একটা ভুল ধারণা ও আছে অনেক দিন থেকে। তেঁতুল খেলে শরীরের ক্ষতি হয় এমন একটা ধারণা চালু আছে বহুকাল ধরে। অনেকেই বলেন তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন তেঁতুলে অনেক উপকারিতা আছে। তারা ক্ষতির দিক কিছু বলেননি, বরং উপকারিতা সম্পর্কে বলেছেন। হৃদরোগ সহ বিভিন্ন রোগে খুব উপকারী তেঁতুল, হৃদরোগীদের জন্য বিশেষ উপকারী। এতে রয়েছে প্রচুর ভেষজ ও পুষ্টিগুণ। তেঁতুলের উপকারিতা: এক, শরীরের মেদ কমাতেও কাজ করে তেঁতুল। দুই, তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তিন, রক্তে কোলেস্টেরল কমায়। চার, এতে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। পাঁচ, শরবত করেও খাওয়া যেতে পারে তেঁতুল। ছয়, পেটের বায়ু হাত পা জ্বালায় এর শরবত কার্যকর ভূমিকা পালন করে। সাত, পুরোনো তেঁতুল খেলে আমাশয়, কোষ্ঠবদ্ধতা ও পেট গরমে উপকার পাওয়া যায়। আট, কাশি হলে তেঁতুল খেলে কমে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করো। কি গাছ বা রোগ সম্পর্কে ভিডিও পেতে চাও কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।